Assalamu alaikum and welcome back to my channel BD blogger Anika. I hope everyone is good. So ajker vlog tite thakche Cumilla Victoria college degree shakha আর এর দুইটি শাখা রয়েছে একটি হচ্ছে ইন্টার শাখা আর অপরটি হচ্ছে ডিগ্রি শাখা ইন্টার শাখাটি কুমিল্লা কান্দিরপাড়ে অবস্থিত আর ডিগ্রি শাখা কুমিল্লা ধর্মপুরে অবস্থিত ধর্মপুরে এই কলেজটি ন্যাশনাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত আর এতে অনার্স ডিগ্রি এবং মাস্টার্স উভয় ডিপার্টমেন্টে রয়েছে আমি একজন ডিগ্রি ডিপার্টমেন্টের নিয়মিত স্টুডেন্ট আর আজকে আমি আমার কলেজটি ঘুরে দেখাবো আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে ছোট করে একটি লাইক এবং কমেন্টস করে আমার এই ছোট চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না এটা হচ্ছে কলা ভবন সবচেয়ে পুরাতন ভবনের মধ্যে একটি আর এতে সবচেয়ে বেশি ক্লাস হয় ডিগ্রি ডিপার্টমেন্ট এবং রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম ইংলিশ ডিপার্টমেন্ট সহ আরও অন্যান্য ডিপার্টমেন্টের ক্লাস এখানে হয়ে থাকে আর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ডিগ্রি শাখা স্থাপিত হয় 1899 সালে আর এখানে স্টুডেন্টসদের নিয়মিত ক্লাস করতে হয় প্রায় 75% ক্লাসে উপস্থিত হার থাকতে হয় নয়তো বা ফর্ম ফিল আপে সমস্যা করে কলা ভবনের অপোজিটে রয়েছে বিজ্ঞান ভবন এবং ইতিহাস ভবন আর এর পাশে অনেক বড় একটি দিঘি রয়েছে সেটা কলেজের আন্ডারেই আর এই ভার্সিটির ভিতরে 20টি অনার্স কোর্স 18টি মাস্টার্স কোর্স এবং 4টি ডিগ্রি কোর্স রয়েছে যথা বিএ বিএসএস বিএসসি বিবিএস আমি বিএসএস এর স্টুডেন্ট আর এখানে 11টি একাডেমিক ডিপার্টমেন্ট রয়েছে যথা অ্যাকাউন্টিং বাংলা ইংলিশ বায়োলজি ফিজিক্স ইকোনমিক ম্যানেজমেন্ট ম্যাথমেটিক্স ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বা ইসলামিক হিস্ট্রি প্লিজ চেক মাই ডিসক্রিপশন বক্স সেখানে আমি আমার ভিডিও রিলেটেড আরও কিছু ভিডিওর লিঙ্ক প্লেলিস্টের লিঙ্ক এবং ভিডিও ডিটেলস দিয়ে রেখেছি সো ইসলামের ইতিহাস ভবনের সাথে একটি ক্যান্টিন রয়েছে যেটা বেশিরভাগ সময় ইউজলেসভাবে বন্ধ হয়ে পড়ে থাকে আমরা সবাই কলেজের বাইরে ফুচকার দোকানগুলোতে বেশিরভাগ গেট টুগেদার হয় ওখানে আমরা আমাদের নাস্তা করি আর এখানে একটা তিনতলা ভবনের লাইব্রেরিও রয়েছে যেখানে পুরাতন নিউজ পেপার বই ম্যাগাজিন এবং কারেন্ট অ্যাফেয়ার্সও পাওয়া যায় আমি এর ভিতরে কোনোদিন যাইনি জাস্ট এর নিচে বসে আমরা সব ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতাম বসতাম সো এটা হচ্ছে ফার্স্ট গেট আর ফার্স্ট গেট দিয়ে ঢুকলে প্রথমে রয়েছে বিজ্ঞান ভবন আর এর সাথে রয়েছে প্রাণীবিদ্যা ভবন আর এখানে সব সায়েন্সের স্টুডেন্টসদের ক্লাস হয় আর এর পাশেই রয়েছে কলেজ বাস স্ট্যান্ড ভিক্টোরিয়া কলেজ গেট রয়েছে টোটাল 4টা তার মধ্যে ফার্স্ট গেট দিয়ে ঢুকলে সায়েন্স ভবন পাওয়া যায় সেকেন্ড গেট দিয়ে ঢুকলে আর্টস ভবন এবং থার্ড গেট দিয়ে ঢুকলে মসজিদ এবং এর সাথেই রয়েছে কমার্স ভবন আর ফোর্থ গেটে যেটা সেখান দিয়ে ঢুকলে সকল পরীক্ষার হল কেন্দ্র পাওয়া যায় বিজ্ঞান ভবন টোটাল 2টা এটা হচ্ছে বিজ্ঞান ভবন 2 এখানে কিছু বসার সিটও রয়েছে স্টুডেন্টসরা এখানে এসে বসে আড্ডাতে ওকে সো এখন কিছু স্টাডি রিলেটেড কথা বলা যাক অনেকেই প্রশ্ন করে থাকে যে অনার্স কত বছরে এবং ডিগ্রি কত বছরে কমপ্লিট হয় আসলে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটের উপর দেখা গেছে যে অনার্স 4 বছর এবং ডিগ্রি 3 বছরের কোর্স কিন্তু কমপ্লিট হতে দেখা যায় যে 6 বছর থেকে 7 বছরও লেগে যায় অনেকের
সো দেখা গেছে করোনার লকডাউনের পরও আরও এক্সট্রা 2 বছর সেশন জটের পরিমাণ বৃদ্ধি পায়। আবারও অনেকেই প্রশ্ন করে থাকে যে অনার্স আর ডিগ্রির মধ্যে পার্থক্য কোথায়। আসলে পার্থক্যটা মাস্টার্স এবং সরকারি চাকরির ক্ষেত্রে গিয়ে দেখা যায়। তো যারা অনার্স কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হয় তাদের মাস্টার্স কোর্সটা হয়ে থাকে 1 বছরের, আর যারা ডিগ্রি পাশ করে মাস্টার্সে ভর্তি হয় তাদের মাস্টার্স কোর্সটা হয়ে থাকে 2 বছরের। অর্থাৎ ফার্স্টে প্রিলি পাশ করতে হবে, তারপরে সে মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবে। সো গ্র্যাজুয়েশনের সময়টা যদি হিসাব করি, অনার্স 4 বছর, মাস্টার্স 1 বছর, টোটাল তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 5 বছর সময় লাগে। ঠিক সেম ডিগ্রি যারা করে, ডিগ্রি 3 বছর, মাস্টার্স 2 বছর, টোটাল তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেও 5 বছরই সময় লাগে। তো ডিগ্রিতে পড়া স্টুডেন্টসদের কিছু এক্সট্রা সুযোগ সুবিধা রয়েছে, যেমন অনার্সদের থেকে ডিগ্রি স্টুডেন্টসদের ক্লাসের উপস্থিতির হার কম হলেও কোনো সমস্যা হয় না, তাদের ক্লাসও খুবই কম হয়ে থাকে। এবং ডিগ্রি স্টুডেন্টসদের উপবৃত্তি পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে, 5,000 টাকা করে টোটাল 3 বার এই উপবৃত্তি টাকা পায়, সেটা আবার অনার্সে পড়ুয়া স্টুডেন্টসরা পায় না। সো ডিগ্রি স্টুডেন্টসদের প্রতি ইয়ার 700 মার্ক করে টোটাল 2100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। আর তাদের মাস্টার্সে ভর্তি হওয়ার সময় সাবজেক্ট সিলেক্টের একটা অপশান থাকে, সেটা আবার অনার্সে পড়ুয়া স্টুডেন্টসদের থাকে না। অর্থাৎ সে গ্রুপ চেঞ্জ করতে পারবে না, জাস্ট গ্রুপের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে সেটার উপরেই মাস্টার্স কমপ্লিট করতে পারবে। সো এবার অসুবিধার দিকগুলো বলা যাক। ডিগ্রি পড়া স্টুডেন্টসরা বিসিএসএ ক্যাডার এক্সাম মাস্টার্স কমপ্লিট করার আগ পর্যন্ত দিতে পারে না, সেক্ষেত্রে আবার অনার্স পড়ুয়া স্টুডেন্টসরা অনার্স কমপ্লিট করার সাথে সাথেই তারা বিসিএসএ ক্যাডার এক্সামে অংশগ্রহণ করতে পারে। আরও কিছু সরকারি চাকরির ক্ষেত্রে ডিগ্রি এবং অনার্স আলাদাভাবে উল্লেখ করা থাকলে সেক্ষেত্রে আবার ডিগ্রি পড়ুয়া স্টুডেন্টসরা সেখানে অংশগ্রহণ করতে পারে না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। তো এটাই হচ্ছে সেই বাদাম চলি, থার্ড গেট দিয়ে ঢুকলে সবার আগে মসজিদ এবং বঙ্গবন্ধু মোরাল, এবং এর পাশে রয়েছে প্রশাসনিক ভবন। সব অফিস রিলেটেড কার্যক্রম এখানে সম্পন্ন হয়ে থাকে, যেমন ভর্তি ফর্ম ফিল আপ, এক্সাম নোটিশ, উপবৃত্তির ফর্ম ইত্যাদি। আর এর সাথেই রয়েছে কমার্স স্টুডেন্টসদের অর্থনৈতিক ভবন। আর প্রতিটা ভবনে 3-4 তলা করে। আর এর সাথেই রয়েছে অডিটোরিয়ামে, এখানে নাচ গান সঙ্গীত এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয়। সো দ্য ফুল ক্যাম্পাস এরিয়া ইজ হিউজ বিগ, 20 একর জমির থেকেও বেশি পরিমাণে জমি নিয়ে এই প্রতিষ্ঠান গঠিত। এখানে রয়েছে খেলার মাঠ, পুকুর এবং সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন গাছপালা। সো ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্টসদের কোনো নির্দিষ্ট কালারের ড্রেস নেই, সো সবাই ইচ্ছে মতো যার যার খুশি মতোই ড্রেস পরে আসে এবং ক্লাস করে। এই কলেজে এখন আর কোনো ভর্তি পরীক্ষা হয় না, অনলাইন আবেদনের মাধ্যমে পয়েন্টসের উপর ভিত্তি করে এই ভর্তি যুদ্ধটা হয়ে থাকে। সাধারণত এসএসসি এইচএসসি পয়েন্ট যোগ করলে 10, 9, 8 এবং 7 এর মধ্যেই সাধারণত ভর্তি যুদ্ধটা হয়ে থাকে। যত ভালো সাবজেক্টের জন্যই আবেদন করবে তত বেশি পয়েন্টস কম্পিটিশন হবে। এই ভার্সিটির স্টুডেন্ট হতে পেরে আমি খুবই গর্বিত। আই জাস্ট লাভ মাই ফুল কলেজ। তো আজকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিটেড, লাস্ট ডে, তাই আমি আমার সম্পূর্ণ কলেজটি ঘুরে ব্লগ করলাম। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোটো করে একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করুন, যাতে আরও সুন্দর সুন্দর নতুন ব্লগ তৈরি করে আপনাদের কাছে দিতে পারি। সো ফার্স্ট গেটের এই মামার ফুচকাই আমার সবচেয়ে বেশি ফেভারিট, আমি সবসময় এখানে এসেই ফুচকা খাই।
সো ফুচকা খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।